বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও আসি নিয়ে আসলাম আমি আছি মাস্টার আম্মু আপনাদের সাথে এই তো আমি রেডি হয়ে বের হয়ে যাইতাছি তো আমরা আজকে কোথায় যাইতেছি আমাদের পাশে অবশ্যই থাকবেন আর টাইটেল দেখে তো অবশ্যই জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি তো চলুন আমাদের সাথে আপনাদের সুন্দর একটা পরিবেশ দেখাবো আজকে তো কোথায় ঘুরতে গেলাম আর কি মজা করলাম তো আজকে আমাদের পাশে থাকেন আর এনজয় করেন আর যে আপুরা ভাইয়ারা আমার পাশে থাকেন দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমরা যাচ্ছি প্রথমে এই যে রেডি হয়ে সবাই একসাথে তো আমার যা সাদিয়া আম্মু সাদিয়া লামিয়া আমি আর আজমির ইমাম তার আমার জেঠি শাশুড়ি একসাথে সবাই আমরা ঘুরতে যাইতাসি আমরা চলে যাচ্ছি ভাইরাল বাড়ি ভাইরাল গনাইশার বাড়ি অনেক দূর তো কোথা কীভাবে যাইতেছি তো আমাদের বাসা থেকে এই যে অটো মানে গাড়ি নিয়ে চলে যা যাইতাসি বিসমিল্লা বলে আমরা গাড়িতে উঠে আর ওনা দিলাম আর কি তো এই যে তারপরে উঠলাম আমরা এখানে আসছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ বেতকা বেতকাতে বেতকা আসছি তারপর বেতকা গিয়ে তারপরে যাব টঙ্গিবাড়ি টঙ্গিবাড়ি টঙ্গি রাইখা তারপরে যাব তারপরে হাসরাইল বাজার যাব হাসরাইল বাজারে গিয়ে তারপরে ওইখানে গিয়ে বললেই চলবে যে বাইরাল গনাইশার বাড়ি তারপরে ওইখানেই তো আমরা যাচ্ছি চলুন আমাদের সাথে আর এই যে আমাদের গাড়ি তো চলতেই আছে তো এই এই যে আশেপাশে তো কোনো ভারী ঘর নেই দেখেন শুধু সবুজ আর সবুজ এটা হচ্ছে বেতকা ব্রিজ তো অনেক আনন্দ উপভোগ করলাম এইখানে আইসা তো আজকে আসি আছি আমরা ভাইরাল বাড়ি পার্কে গনাইশার ডিএস বাড়ি পার্ক আর এইখানে আয়সা তো আমরা অনেক মজা করলাম কে কে গেলাম তো এই যেটা হয়েছে সাদিয়া তো সাদিয়া তো বিয়ে হয়ে গেছে জামাই হয়েছে ইউরোপে ইউরোপ কান্ট্রিতে থাকে ওই ফ্রান্সে তো সাদিয়ার আম্মু আছে সাদিয়া আছে তারপর লামিয়া আছে আমি আজমির তো মাস্টারকে তো আনিনি মাস্টার কে মাস্টার আব্দুল কাছে রাইখা তারপরে আমরা একা একা ঘুরতে এসেছি তো এই যে দেখেন তো এটা হচ্ছে মুন্সি মুন্সীগঞ্জ এলাকা আর টঙ্গি বাড়ি রাইখা তারপরে আসলাম আমরা এখন এই যে অনেক দূরে আসছি তো এই জায়গাটার নাম অবশ্যই জানা ছিল না এটা যে কোথায় আর এই যে আমরা এই তো আসলাম এই ব্রিজটা রায় এইখানে এইটা হচ্ছে হাসটাইল বাজার এই বাড়িটা দেখা যায় যে এটাই পার্ক বাড়িটা আর আমরা এই যে আসলাম গাড়ি এখনও থামিনি গাড়ি চলতেই আছে এই বাড়িটাই তো যেই মালিকটা আছে না ওই মালিকটায় বাড়িটাকে পার্ক বানিয়েছে তো আমরা আমি আরেকবার আসছিলাম গত বছর আমার বড় যায়ের সাথে আর এবারও আসছি আসছি ওরা বলতাস আমি আসা ইচ্ছে ছিল না তো ওরা অনেক করতাছে রিকোয়েস্ট করতাছে যে চলুন যাই আপনি চিনেন তো আমাদের সাথে চলুন অনেক মজা হবে আপনি না গেলে মজা হবে না সেজন্য আসলাম আর এই যে আমরা গাড়ি থেকে নামলাম নেমে তারপরে এই যে গেট দিয়ে আমরা ভিতরে একে একে সবাই চলে যাই যাচ্ছি আর কি আর এটা হচ্ছে মেন গেট এটা দিয়েই ভিতরে সবাই মানে ঢুকে প্রবেশ করে এ তো আমরা সবাই ভিতরে একে ঢুকে প্রবেশ করলাম আর এখন দেখি যে যে আগে আসছে না ওই রকম নেই তো অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর মানে অর্গানাইজ করছে বাড়িটা অর্গানাইজ হয়েছে আর এই যে এটা ছিল না পার্ক বানিয়েছে ডিএস পার্ক হাউস আর এই যে বাড়িটা হইছে যে মালিক করছে এটা বাড়ি করছিল প্রথমে থাকার জন্য তো পরে আবার এই যে পার্কই বানিয়ে ফেলছে যে যেহেতু অনেক সুন্দর করছে আর এই যে আমি যাইতাছি ওদিকে ঘোরাঘুরি করতেছি একটু দেখি দেখা যাক আর আপনারাও আমার পাশে থাকবেন আর এ আপনারা ইচ্ছে করলে আসতে পারেন যে এত সুন্দর বাড়ি আর এত সুন্দর পার্ক দেখার মতো তো আপনারাও চাইলে আইসা এই সুন্দর জায়গাটা উপভোগ করে যেতে পারেন আর এই যে লামিয়াকে বললাম লামিয়া যেহেতু মাস্টার আসেনি তো আমাকে তুমি একটু ভিডিও করে দাও আমার আমি তো ফেস দেখাই না ভিডিওতে আসি না তো আমার পিছন সাইডটায় আমি হাঁটতেছি একটু ভিডিও করে নাও তুমি আর এখনি যে ইমাম তো আজমিরের ভিডিও মেন ও আজমিরের পাশ পেছনে পেছনে আছে ভিডিও করতেছে আর আমাদের সাথে যারা আসছে না আমার জায়েরা তো ওরা ওই সাইডে আর আমি এই সাইডে এক সাইডে ওরা আরেক সাইডে ওরা ছবি তুলতেছে তারপরে ভিডিও করতেছে আর আমি এই সাইডে ভিডিওটা করতেছি দেখেন আপনারা কত সুন্দর আর এটা হচ্ছে প্রথম মেন যেই গেটটা আছে গেটটার সাথেই এই এটা জনাটা লাগিয়েছে তারপরে এই যে সিঁড়িটা আছে সিঁড়িটা দিয়ে ভিতরে যায় গিয়ে তারপরে ওর একটা গোড় আছে ওইখানে গিয়ে আর কি মানে ঝর্ণা ফিট করানো ওইখানে নিয়ে যাবো আপনাদের তো আমার পাশেই থাকেন আর ওই যে দেখা যায় ওই ঘরটা ওইটা হচ্ছে যত মানে রাখার ঘর ময়ূরও আছে ওইখানে আর এই যে লোকটা হয়েছে সিকিউরিটি গার্ড এইটা মানে দেখাশোনা করে সব কিছু যাতে করে কোনো মানে ডিস্টার্ব না হয় বা কোনো কিছু মানে ফুলগুলা না ছিঁড়ে সেজন্য ওই সিকিউরিটি গার্ড রাত দিন সবটা পরিবেশ মানে এইটা ই করে দেখা দেখা রাখে আর এই যে এত সুন্দর পরিবেশটা এত এত সুন্দর করে সাজিয়েছে না মানে দেখার মতো জায়গাটা অনেক সুন্দর করছে আর এই যে এই হয়েছে বাড়িটা তো যে আফুরা ভাইয়ারা এখন পর্যন্ত এই বাড়িতে পার্কে আসেন নাই তো অবশ্যই আসলে দেখতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশ তো আমার ব্লগটা তো আমি আমার দেশের বাড়ি তো বাংলাদেশ তো আমি বাংলাদেশেই থাকি তো এই যে বাংলাদেশেই দেখাইতেছি আর এটা হচ্ছে আমার ছোটো ছেলে আজমির তো তো একটা ব্লগ চ্যানেল আছে সেজন্য ও ভিডিও করতেছে আর এই পাশ দিয়ে ওরাও ছবি তুলতেছে যে লামিয়া সাদিয়ায় মানে ভিডিও করলে মানে শেষ হবে না এরকম অনেক সুন্দর একটা পরিবেশ আর অনেক বড় এরিয়া সেজন্য কোন পাশ রাইখা কোন পাশে যে আমি ভিডিও করবো ভেবেই পারছিলাম না আর এভাবে মানে এলোমেলো হয়ে গেছিলো ভিডিওটা আর এই তো আর এটা হচ্ছে এই যে যেই এটা আসে বসার জায়গাটা আছে এইখানে মানে এই যে গরটার সাথেই আছে এই যে পানির যে ঝর্ণা এইটা একটু পাওয়া পরেই মানে সারবে পানির ঝর্ণাটা এখন তো অনেক রোদ আর আমরা আসছিলাম তিনটা বাজে দুপুরবেলা ঠিক তো এখনও সারা হয়নি এই যে এখন সার সারলো তো আমরা আসার একটু পরেই আসুরের আজান দিছে আজানের সাথে সাথেই ঝর্ণাগুলি সব সিকিউরিটি গার্ড যে আছে না ওই মানে এগুলা সেরে দিল আর এত রৌদ্র ছিল মানে ক্যামেরায় কিছুই দেখা যাইতে না চোখে মানে অন্ধকার অন্ধকার লাগছিল মানে কালো লাগছিল আর কিছুই দেখা যাইতেছিল না ভিডিওতে জানি মানে আমি বুঝতেই পারছিলাম না যে আমার ছবিগুলা কি ভিডিওতে উঠতেছিল না কি উঠতেছিলই না এইভাবে মানে অনেক রৌদ্র ছিল তো সেজন্য আর মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে ভিডিওটা হইতেছে হচ্ছিল তো এখন এই যে এই লোকটাই যে এই লোকটাই মানে দেখাশোনা করে সব কিছু পরিবেশটা মানে এই বাড়িটা সবকিছু দেখাশোনা করে আর আমরা তো ভিডিও যদি সব পুরোটাই দেখাইতে যাই তাহলে তো অনেক লং বিডু হয়ে যাবে সেজন্য মানে অর্ধেক করে রাখছি আমি আর আর কালকে আগামীকাল যে ব্লকটা দিব ওই ব্লগটাতে অর্ধেক দিব তো আমরা তো শুধু এই বাড়িতেই যাই নাই তো আমরা আরেকটা জায়গায় গেছি পার্ক আরেকটা মানে যেই ইয়েতে গেছি পার্কে গেছি ওটা সাথে কালকের ভিডিওটা শেয়ার করব যদি এত যদি একসাথে আমি এডিট করতে যাই তো অনেক লম্ব হয়ে যাবে ভিডিওটা সেজন্য অর্ধেক অর্ধেক করে রাখছি তো আমি আগামী ভিডিওতে আপনারা ইনশাল্লাহ থাকবেন আপনাদের কাছে আজকের ভিডিওটাও মানে গুলাগুলি ভিডিওটা আপনাদের কাছে কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি আর কি আর এই যে এটা হচ্ছে বসার মতো একটা স্কোপ রাখছে এখানে বসার মতো একটা জায়গা তো এখানে সবাই মানে ছবি তোলা বা সব কিছুই মানে বসার একটা ই রাখছে জায়গা রাখছে আর এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে করতাছি আর ওদেরকে আমি খুঁজতেছি আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম যে ওরা ওইখানে মানে ময়ূরের ময়ূর দেখতেছে তো আমিও যাইতাছি ওদের সাথে ময়ূরটা দেখার জন্য আর ওই যে ওই পরে একটা দোলনা আছে দোলনাতে যে মালিকটা আছে না বাড়ির মালিক ওইখানে বসে আছে আর এই যে ইমাম আজমিরকে ভিডিও করে দিতেছে দেখেন কিভাবে শর্টগুলো নিতেছে ভিডিওর শর্ট নিতেছে তো আমি বললাম যে এমন একটা ভিডিও মেনের দরকার আমার ছিল তো পাইলাম না মনের মতো আর এই যে এটা হয়েছে এই যে ময়ূরের যে ঘরটা আছে না এই ঘরের সামনে দিয়ে তো সুন্দর করে সাজিয়ে রাখছে না মানে দেখার মতো তো আর সামনাসামনি দেখলে আরও আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এটা ভাইরাল এই বাড়িটা ইউটিউবে যেই সার্চতে নাকি ভাইরাল হয়ে গেছে এটা হয়েছে আমি শুনলাম যে এটা নাকি ভাইরাল বাড়ি সেজন্য আর কি বললাম আর এই যে ময়ূর পাখনাগুলি কিভাবে পেখম ধরে আসছে দেখেন কি সুন্দর তো আমি আগামীকালের ভিডিওতে কই কোথায় গেছিলাম কীভাবে ওইখানতে আবার কিভাবে গেলাম কোথায় গেলাম তো এই এই পার্কের অর্ধেক ভিডিও আর ওইখানের পুরোটাই দিয়ে অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে বসে আসতে যে বাড়ির যে মালিকটা তো দেখতে দেখতে আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ বেশ দেখা হবে আগামী ব্লগে আসসালামু আলাইকুম